নমস্কার বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিওর আরও একটি পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো একদম নতুন রকমের একটি ভেন্ডির রেসিপি, আর যেটা কিনা রুটি পরোটার সঙ্গে, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত হয় খেতে। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তারাও ভালোবেসে খাবেন এই রেসিপিটা। হলে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই কী করে তৈরি করতে হবে। এখানে আমি 300 গ্রামের মতো নরম ভেন্ডি নিয়ে নিয়েছি, আর অবশ্যই করে কিন্তু নরম ভেন্ডি দিয়ে এই রান্নাটা করতে হবে। নিয়ে নিয়েছি টমেটো, আর টমেটোর বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, পেঁয়াজগুলোকে আমি একটু এরকম বড় করে কেটে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করব, তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ নিয়ে নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো নিয়ে নেবো, 1/2 চামচের চাইতেও কম ধনে গুঁড়ো নিয়ে নেবো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি আরও একটা মিক্সিং বোলে নিয়ে নেব 1/2 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব অল্প সামান্য জল। এবার এটাকেও জলের সঙ্গে ভালো করে গুলে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি রান্না করতে চলে এলাম। গ্যাসে প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম অল্প সামান্য তেল। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো অল্প সামান্য নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার ভেন্ডিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ভেন্ডির কালারগুলো চেঞ্জ না হয়ে যায়, আর নরম ভেন্ডি দিয়েই কিন্তু এই রেসিপিটা সুন্দর হয়। আর যেহেতু ভেন্ডিগুলো নরম, সেহেতু ভাজতে ভাজতেই কিন্তু এটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। দেখুন ভেন্ডিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, এর চাইতে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলোকেও এরকম করে ভেজে তুলব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেল, এবার পেঁয়াজগুলোকেও তুলে নিতে হবে। এর চেয়েতে কিন্তু বেশি ভাজার দরকার নেই। এবার ওই প্যানেতে আমি দিয়ে দেব আরো কিছুটা তেল। এবার তেলটা গরম করে নিয়ে আমি দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা রসুন। এখানে আমি 7-8 কোয়া রসুনকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে 3 খানা কাঁচা লঙ্কাকে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে রসুনের সঙ্গে ভেজে নিতে হবে। একটুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব মিলিয়ে রাখা মশলাটা। এবার মশলাটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে একটুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব আদা পেস্ট 1/2 চামচ, দিয়ে দেব টমেটো সস 1 টেবিল স্পুনের মতো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব অবশ্যই করে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে কিন্তু একদম পারফেক্ট টেস্ট আসবে এই ভেন্ডির তরকারিটা বা মশলা ভেন্ডিটা। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা অবধি। দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর
তেলটা কিন্তু এরকম উপরে চলে এসেছে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব সবকিছুকে। আর এখানে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না। আর এমনিতে করেই ভেন্ডিগুলো কিন্তু ভাজতে ভাজতেই সফট হয়ে গেছে, আর বাদ বাকিটা রান্না এই রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো গুলো। এবার রান্না করে নিতে হবে টমেটো গুলো যতক্ষণ অব্দি সুন্দরভাবে মানে সেদ্ধ না হয়ে যায় বা সফট না হয়ে যায়। দেখুন টমেটো গুলো কিন্তু আমার নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, যে জলে গুলে রেখেছিলাম সেটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই করে দেওয়ার আগে একটা চামচের সাহায্যে এটাকে নেড়ে নিতে হবে। এবার বাটিটা ধুয়ে অল্প সামান্য জল দিয়ে দিলাম। এখন আমি আর বেশিক্ষণ রাখবো না, একটুক্ষণ নেড়ে কর্নফ্লাওয়ারটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। এখানে আমার টমেটো, পেঁয়াজ আর ভেন্ডি সবকিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর নামিয়ে পরিবেশন করে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম গরম পরিবেশন করুন রুটি পরোটার সঙ্গে অথবা গরম ভাতের সঙ্গে, অসাধারণ হয় খেতে। আর রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন রান্নার নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আমি কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে একদিন পরপর চলে আসি। আজ তাহলে চলি বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।